আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা মুড়ি দিয়ে দারুণ মজার একটা বিকেলের নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। বিকেলবেলা গরম গরম চায়ের সাথে আপনারা এভাবে মুড়ির রেসিপি বানিয়ে খেতে পারেন, সবাই ইনশাল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য চুলায় আমি হাফ চামচ পরিমাণে সরিষার তেল দিলাম, তারপর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে হালকা কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। রেগুলার মুড়ি মাখা তো আমরা সবাই খাই, কিন্তু এরকম যদি একটু ভিন্নভাবে বানানো হয় চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি পেঁয়াজ মরিচ একপাশে ছড়িয়ে এক সাইডে রেখে তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি এখন একটু মিক্স করে তারপর পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিলাম কুসুমটা নরম থাকা অবস্থাতেই। তাহলে পেঁয়াজ মরিচের সাথে ডিমের কুসুমটা মিক্স হবে, খেতে ভীষণ ভালো হবে। তো আমি দেখেন এটা ভেজে নিলাম হালকা, তারপরে এখানে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। মুড়ির মধ্যে তো লবণ থাকে তাই অল্প করেই দিয়েছি জাস্ট ডিমের জন্য, পেঁয়াজের জন্য। তারপর এখানে এক কাপ পরিমাণে মুড়ি দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব, 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালো করে ভেজে নিব। রেসিপিটি বানানো খুবই সহজ কিন্তু খেতে ভীষণ ভালো হয়। রেগুলার নিত্যদিনের খাবার থেকে একটু অন্যরকম নাস্তা খেতে কার না ভালো লাগে। গরম গরম চায়ের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন বিকেলের আড্ডায়। তো ভাজাটা হয়ে গেছে, নামানোর আগে আমি একটু বাদাম দিয়ে দিলাম। ভাজা বাদাম এগুলো, তাই আমি আর এক্সট্রা করে আর ভাজিনি। যদি আপনারা কাঁচা বাদাম দেন তাহলে আগে একটু ভেজে নেবেন। তো বাদাম দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মিক্স করে তারপরে চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে যে একটু মুচমুচে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে। মুড়িটা যখন মনে হবে যে মুচমুচে হয়ে গেছে তখন আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো দেখেন আমার বানানো হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প উপকরণে সুস্বাদু মুড়ির এই রেসিপিটি। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। অবশ্যই আপনারা বাসায় এভাবে বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।